আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জান্নাতি ব্যক্তি দেখতে চান ইমানদার ব্যক্তি দেখতে চান তাহলে তাকান তাহলে তাকান সেই হাট হাজারি মাদ্রাসার নবনিযুক্ত আল্লামা আব্দুস সালাম চাটগামী সাহেবের সেই মৃত লাশের দিকে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন জান্নাতি ব্যক্তি কাকে বলে প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার একটি মৃত্যুর পর একটি ছবি যেটা দেখে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চিত যে আল্লাহ তালা ওনাকে ইমানের সহিত মৃত্যুদান করেছেন কারণ চেহারা থেকেই বোঝা যাচ্ছে যে উনি জান্নাতবাসী প্রিয় দর্শক মৃত্যুর সময় যে ব্যক্তিটি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে তাদের চেহারাগুলো কালো কুসরিত হয়ে যায় তাদের চেহারা মলিন হয়ে যায় ভয়ঙ্কর আকৃতি ধারণ করে কারণ যখন আজরায়েল্লাহ সাল্লাম তাদের কাছে চলে আসে এবং যান কবচ করে তখন আজরাইলের চেহারা দেখে মুমূর্ষ ব্যক্তি তার চেহারা এদিক সেদিক হয়ে যায় পায়খানা পেশাব করে ফেলে তার চেহারার বরণটা নষ্ট হয়ে যায় কিন্তু ইমানদার ব্যক্তি যেই সময় মৃত্যুবরণ করে তার সামনে যখন জান্নাতটি উঠিয়ে দেওয়া হয় জান্নাত দেখতে দেখতে সেই ব্যক্তি দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নেয় আর এই হাদিসের সাথে একশো পার্সেন্ট প্রমাণ পাচ্ছে আল্লামা আপনার এই হাট হাজারে মাদ্রাসার নবনিযুক্ত এই মোতামিম সাহেবের চেহারার সাথে দেখেন এই চেহারাটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর নুরানি ফুটফুটে একটা চেহারা মৃত্যুবরণ করেছে এ থেকেই বোঝা যায় যে ইমানদার ব্যক্তির মৃত্যু এরকমই হয় প্রিয়দর্শক আমাদের থেকে আরও বিদায় হয়ে গেছে আল্লামা আহমদ শফি আল্লামা বাবুনগরী সহকারে আরও অনেক আরও অনেক বুজুর্গ দিনে গ্রাম বিদায়ী হয়ে যাচ্ছে সবাই আর দিশেহারা হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সকল মুসলিম তহিদি জনতা হয়তো সবাই দিশেহারা হচ্ছে না কিছু কিছু মানুষ আছে যে আসলে আমাদের কমি অঙ্গনের কিছু মুরব্বী মৃত্যুবরণ করলে তাদের মনের ভিতরে একটি মানে সুস্থ বা একটু ভালো লাগা অনুভব করে অনেক আছে ভাই অনেক আছে তো আল্লাহ কাছে করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিক একটা মানুষ মৃত্যুবরণ করলে আসলে সেই ব্যক্তির মৃত্যুতে যারা খুশি হয় হ্যাঁ কথা হলো কিছু মানুষ আমাদের দেশ থেকে যারা মৃত্যুবরণ করে তাদের মৃত্যুতে সবাই খুশি হয় যেমন নাস্তিক মোরতাদ বেঈমান যারা ইসলামের শত্রু ইসলাম নিয়ে কটুক্তি করেছে এরা মৃত্যুবরণ করলে খুশি হওয়াটাই স্বাভাবিক কিন্তু একজন আল্লাহর অলি মৃত্যুবরণ করার পরেও একজন আল্লাহর খাঁটি বান্দা মৃত্যুবরণ করার পরেও আমাদের দেশে কিছু কিছু মৌলবি আছে কিছু কিছু হুজুর আছে যারা তাদের মৃত্যুতেও শোক প্রকাশ তো দূরে থাক বরং তারা আরও কি করে মানে নিজের ভিতরে একটা খুশি অনুভব করে খুশি লাগে তাদের কাছে যাই হোক প্রিয় দর্শক আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই মুরব্বী হুজুরকে জান্নাতের মাকাম দান করেন আল্লামা শাহস শহীদ সাহেবকেও যেন জান্নাতের উৎসম আকাম দান করেন আল্লামা বাবুনগরীকেও যেন জান্নাতের মাকাম দান করেন প্রিয়দর্শক যে সমস্ত ক্রাম চিরবিদায়ী অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে সকলকে যেন আল্লাহ তালা জান্নাতের মাকাম দান করেন সকলে বলে আমিন প্রিয় দর্শক আজকের মতো সিলে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ